শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা, মস্কো কূটনীতি পরিহার করলে ভয়াবহ যুদ্ধ হবে। তাইওয়ান ইস্যুতে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র এবং চীন। নিষেধাজ্ঞা আরোপের অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা, রুশ পররাষ্ট্র মন্ত্রীর হুঁশিয়ারি। মিশরকে $13 কোটি সামরিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। পোর্টেবল টয়লেট নিয়ে ঘোরেন কিম, অন্য কেউ ব্যবহার করলেই মৃত্যুদণ্ড। উজবেক কমান্ডারকে আটকের পক্ষে শক্ত অবস্থান নিলেন তালেবান প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, 6,000 ফ্লাইট বাতিল। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন যে রাশিয়া যদি ইউক্রেনের সাথে তাদের দ্বিমতগুলো সমাধানের জন্য সামরিক শক্তি প্রয়োগ করে, তাহলে তাতে করে রাশিয়া সংশ্লিষ্ট সকল পক্ষের জন্যই মৃত্যু ও ধ্বংসযজ্ঞের একটি পথ তৈরি করবে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি শুক্রবার পেন্টাগনে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কড়া সতর্ক বার্তা জারি করেন। তারা দুজনেই জোর দিয়ে বলেন যে বিপর্যয় এড়ানো সম্ভব হবে যদি মস্কো সংঘর্ষের তার প্রান্ত থেকে পেছনে হটতে রাজি হয়। এ ধরনের সংবাদ সম্মেলন বেশ বিরল একটি ঘটনা। সাংবাদিকদের মিলি বলেন, স্থল বাহিনী, গোলন্দাজ বাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিমান বাহিনী সব মিলিয়ে যে ধরনের শক্তি সন্নিবেশিত করা হয়েছে সেটি যদি ইউক্রেনে প্রয়োগ করা হয় তাহলে সেটি গুরুতর, বেশ গুরুতর হবে। তিনি বলেন, সেটির ফলে উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হবে। আর আপনি সহজেই কল্পনা করতে পারেন যে জনবহুল শহরে এলাকায় যেটির চিত্র কেমন হতে পারে, সেটি ভয়ানক হবে, সেটি ভয়ানক হবে, এবং তেমনটি হওয়ার কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তাটি এমন সময় এল যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মুখোমুখি অবস্থান একেবারে ভারসাম্যের প্রান্তে গিয়ে পৌঁছেছে। তাইওয়ান ইস্যুতে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতের মুখোমুখি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে চীনের এই শীর্ষ কূটনীতিক বলেন, সেক্ষেত্রে দেশ দুটির মধ্যে টিন্ডার বক্সের মতো হলো তাইওয়ান ইস্যু। কিং গ্যান গত বছর জুলাই মাসে ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন। স্থানীয় সময় শুক্রবার চীনা রাষ্ট্রদূত বলেন, তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে, তাহলে এটি চীন যুক্তরাষ্ট্রের মতো দেশ দুটির সামরিক সংঘাতের কারণ হতে পারে। 2022 সালের শীতকালীন অলিম্পিকের আয়োজনের ব্যাপারে তিনি বলেন, বেইজিং প্রস্তুত রয়েছে। একই সঙ্গে জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন তিনি। তিনি দাবি করেন, শুধু সন্ত্রাসী যারা তাদের আটক করে কারাগারে রাখা হয়েছে, অন্যরা ভকেশনাল স্কুলে যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট ব্যবহার করতে না দেওয়ার অর্থ হবে মস্কোর সঙ্গে পাশ্চাত্যর সম্পর্ক ছিন্ন করা। ইউক্রেনকে কেন্দ্র করে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে, তখন ল্যাভরভ এই বক্তব্য দিলেন। তিনি গতকাল মস্কোয় এক বক্তব্যে পাশ্চাত্যর সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে বলেন, যে কোনো পরিস্থিতির জন্য মস্কো নিজেকে প্রস্তুত রেখেছে। ল্যাভরভ বলেন, রুশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রাশিয়ার জন্য সুইফট বন্ধ করে দেওয়ার অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা, যা কারো স্বার্থ রক্ষা করবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর জবাবে একদিন আগে রুশ পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, পাশ্চাত্য নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো, এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় 1,00,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্তের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। মিশরকে $13 কোটি সামরিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কয়েকদিন আগে দেশটির কাছে $250 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানায় যে শর্তে $13 কোটি সামরিক সহায়তা দেওয়ার কথা ছিল তা পূরণ করেনি মিশর। গত বছরের সেপ্টেম্বর থেকে এই সহায়তা স্থগিত ছিল, তবে এ অর্থ অন্যান্য প্রোগ্রামে ব্যবহার করা হবে বলেও জানান
পাঠানো হয়। গত বুধবার $220 কোটি বিনিময়ে সরঞ্জাম সহ 12C-130J সুপার হারকিউলিস বিমান ও $35 কোটি সরঞ্জাম সহ 3টি SPS-48 ভূমি ভিত্তিক রাডার মিশরকে দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন। ওই অনুমোদনের সময় পররাষ্ট্র দপ্তর জানায়, নন ন্যাটো মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বাস্তবায়নে আমরা কাজ করব। মিশরকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করা হয়। কিম জং উন বেপরোয়া একনায়কতন্ত্রী, তার ভয়ে উত্তর কোরিয়ায় বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। কখনো শারীরিক অসুস্থতা, অস্ত্রের প্রদর্শন, কখনো আবার হুকুম জারি, নানা কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন কিম। এবার তার ব্যাপারে এক অবাক করা তথ্য প্রকাশ্য এসেছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমে। তারা জানিয়েছে কিমের একটি পোর্টেবল টয়লেট বা বহনযোগ্য বাথরুম হয়েছে, তিনি যেখানেই যান সেখানেই এটিকে নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তার ঘেরা টোপে রাখা হয় বাথরুমটি, কিন্তু কেন? সংবাদ মাধ্যমটির দাবি, উত্তর কোরিয়া শাসক চান না তার মল কারো হাতে যাক। কিমের ভয়, মলমূত্র থেকে তার শারীরিক অবস্থার খুঁটিনাটি জানা সম্ভব, সেই সম্ভাবনা শেষ করতেই মলমূত্র লুকিয়ে রাখতে তৎপর কিম। তা নিশ্চিত করতে পোর্টেবল টয়লেটটি বয়ে বেড়ান কিম। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি, তখনও টয়লেটটি নিয়ে যাওয়া হয়েছিল। নিরাপত্তা রক্ষীরা সবসময় সেটিকে ঘিরে রাখেন। কিম ছাড়া অন্য কেউ বাথরুমটি ব্যবহার করলে বা ব্যবহারের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব দেশটির আঞ্চলিক প্রভাবশালী উজবেক কমান্ডার মাখদুম আলমের গ্রেফতারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আদালতে প্রমাণ হবে মাখদুম আলম দোষী নাকি নিরপরাধ। এছাড়া মাখদুম আলমকে অপরাধী না বলে অভিযুক্ত বলার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান প্রতিরক্ষা মন্ত্রী। আফগানিস্তানের তালেবান নেতা ও কমান্ডারদের বেশিরভাগ পশতুন বংশোদ্ভূত হওয়ায় তাদের বিরুদ্ধে অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এক ব্যক্তিকে পণবন্দি করে অর্থ আদায়ের অভিযোগে উজবেক কমান্ডার মাখদুমকে আটক করার বিষয়টিকেও এরই আলোকে দেখা হচ্ছে। 2 সপ্তাহ আগে আফগানিস্তানের ফারিয়া প্রদেশ থেকে মাখদুম আলমকে আটক করে গোয়েন্দা বাহিনী তার গ্রেফতারের বিরুদ্ধে স্থানীয় জনগণ সহ তালেবানের উজবেক সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড় শুরু হয়েছে। ইতোমধ্যে 5টি মার্কিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এসব এলাকায় শক্তিশালী ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। দেশটির পূর্ব উপকূল জুড়ে আঘাত হানা এই তুষার ঝড় গত 4 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে তুষার ঝড় কবলিত এলাকাগুলোতে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কিছু কিছু এলাকা যে পরিমাণ বরফে ঢেকে যেতে পারে সেটি হবে ঐতিহাসিক। এছাড়া উপকূলবর্তী ও এর আশেপাশের এলাকায় বন্যা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। অন্যদিকে প্রতিকূল এই আবহাওয়ার কারণে প্রায় 6,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পুরো উত্তর পূর্বাঞ্চলে রবিবার জুড়ে খুব ঠান্ডা তাপমাত্রা বজায় থাকতে পারে। নর্থইস্টার নামে পরিচিত এই তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বোস্টন এলাকা 2 ফুট বরফে ঢেকে যেতে পারে। এছাড়া নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনেক এলাকা ইতোমধ্যে প্রায় 2 ফুট বরফে ঢেকে গেছে। এর পাশাপাশি শনিবার রাতে মেইন অঙ্গরাজ্যে 12 ইঞ্চি পর্যন্ত বরফে ঢাকা পড়তে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।